প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব ডেঙ্গু জ্বর নিয়ে। দর্শক, আমরা জানি বিভিন্ন রকমের জ্বর হতে পারে, তার মধ্যে যে দু একটি জ্বর নিয়ে আমরা বেশি চিন্তিত হই এবং বিশেষ বিশেষ সময়ে যে জ্বরগুলি বেশি হয় তার মধ্যে একটি হচ্ছে ডেঙ্গু। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন মেডিসিন বিশেষজ্ঞ। চলুন দর্শক, আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডাক্তার মোহাম্মদ আব্দুস সাত্তার সরকার 1973 সালের ডিসেম্বরে ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1998 সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। এই যে ডেঙ্গু জ্বর বা ডেঙ্গি ফিভার, যে নামেই ডাকেন, কেউ ডেঙ্গি বা ডেঙ্গু যেটাই আমরা বলি, এই জ্বরটি অনেকগুলো জ্বরের মধ্যে একটি। তো এই জ্বরটি কেন হয় এবং অন্য জ্বরের সঙ্গে ডেঙ্গু জ্বরের পার্থক্যটা কী? ধন্যবাদ আপনাকে। আসলেই আপনি যেমনটি বলছিলেন, জ্বর তো সচরাচরই হচ্ছে, তো এর মাঝে ডেঙ্গু জ্বর নিয়ে আমরা আতঙ্কিত কেন? দেখুন, বছরের একটি সময় বিশেষ করে বর্ষাকালে ডেঙ্গুবাহী যেই মশা, তাদের উৎপাদন বেড়ে যায়। এডিস মশা, এডিস ইজিপ্সাই বলে এটাকে, তো এই মশার উপদ্রব বেড়ে যাওয়ার ফলে বর্ষাকালে আমাদের এই ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়ে যায়। অন্যান্য জ্বরের সাথে এই জ্বরের কিছু পার্থক্য আছে এবং এর স্বাস্থ্যগত দিক দিয়েও কিছু পার্থক্য আছে, এই জন্যই আমরা ডেঙ্গুকে নিয়ে একটু সতর্ক থাকার পরামর্শ দিই। তবে অনেকেই যেরকমভাবে আতঙ্কিত হয়ে যান, এত আতঙ্কিত হওয়ার কিছু নেই। ডেঙ্গু আসলে একটি ভাইরাসবাহিত অসুখ, ডেঙ্গু ভাইরাস নামে। এর জ্বরের সাথে আরও কিছু কিছু লক্ষণ থাকে যেগুলো অন্যান্য ভাইরাস জ্বরেও থাকে, তবে যেই কারণে আমরা একটু আতঙ্কিত হই তার মধ্যে কিছু জটিলতা বেশি হয়। এই জটিলতার কারণে আমরা রোগীদেরকে বিশেষভাবে পরামর্শ দিয়ে থাকি। তো একজন মানুষ যদি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন, তিনি অন্য জ্বরেও আক্রান্ত হতেন, পার্থক্য করবেন কী করে যে, বা ধারণা করবেন কী করে যে আমি ডেঙ্গু জ্বরে হয়তো আক্রান্ত হয়েছি, আমার বেশি সতর্ক হওয়া দরকার? ইয়েস, এটা খুবই রিলেভেন্ট প্রশ্ন। জ্বর সব জ্বরেই জ্বর থাকবে, তবে এক্ষেত্রে জ্বরের তীব্রতা প্রথম দিন থেকেই বেশি থাকবে। অন্যান্য ক্ষেত্রে যেমন টাইফয়েড জ্বর শুরু হবে আস্তে আস্তে, বেড়ে বেড়ে 7-8 দিনে গিয়ে একটা তীব্র মাত্রা জ্বর হয়, কিন্তু এটা প্রথম দিন থেকেই জ্বরের মাত্রা বেশি থাকবে। তার সাথে সাথে প্রচণ্ড শরীর ব্যথা, মাথা ব্যথা এবং চোখ ব্যথা, বিশেষ করে চোখের মুভমেন্টের সময় ব্যথা হয়। পেশেন্ট খুব দুর্বল বোধ করেন, তাদের খাওয়াতে অনেক অরুচি হয়, কেউ কেউ ডায়রিয়া, ভমিটিং এবং পেট ব্যথা নিয়ে আমাদের কাছে আসতে পারেন। তবে যেটা নিয়ে খুব আতঙ্কিত থাকে সবাই, যে রক্তক্ষরণ হবে কি না, আসলে প্রথমেই এবং সবার ক্ষেত্রে কিন্তু রক্তক্ষরণ হয় না। এই জন্য আমরা তাদেরকে, যারা শুনছেন প্রোগ্রাম, আতঙ্কিত না হয়ে ডেঙ্গু জ্বর সম্পর্কে সতর্ক হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এই যে আপনি বলছিলেন যে সবার বেলায় রক্তক্ষরণের সমস্যাটি হয় না, কিন্তু ডেঙ্গু জ্বর যেহেতু এটি ভাইরাল বাহিত একটি জ্বর, এটা সেলফ লিমিটিং, একটা সময় পরে চিকিৎসা নিলে ভালো হয়ে যাবে, কিন্তু মেইন আতঙ্কটা হচ্ছে ওই যে রক্তক্ষরণ হবে কি না এবং সিরিয়াস খারাপ দিকে টার্ন করবে কি না। কাদের বেলায় রক্তক্ষরণ হয় বা কী ধরনের ডেঙ্গুতে, সেটা বোঝার উপায় কী বা কাদের বেলায় হয়? হ্যাঁ, যেমনটি আপনি বলছিলেন রক্তক্ষরণ, আসলে রক্তক্ষরণ ডেঙ্গু মানে গ্রসলি দুই ভাগে ভাগ করা যায়, সাধারণ ভাইরাল ফিভারের মতো ফিভার, আর একটা হচ্ছে ডেঙ্গু শক সিন্ড্রোম, যার বেসিক প্যাথোলজি বা তার যেই মেকানিজম, এখানে হচ্ছে ক্যাপিলারি পারমিয়াবিলিটি বেড়ে যায়। আসলে এটা সবার জন্য এভাবে বলা ঠিক হচ্ছে কি না, সাধারণ ডেঙ্গু জ্বরও ব্লিডিং হতে পারে, এতে কোনো আতঙ্কিত হবার কিছু নেই। তবে যেটা ডেঙ্গু শক সিন্ড্রোম, সেক্ষেত্রে কিন্তু ব্লিডিং হওয়ার যদি থাকে, ব্লিডিং রক্তক্ষরণ হয়, তাতে আতঙ্ক ভয় পাওয়ার কিছু আছে। মানে সাধারণ অন্য জ্বরে তো রক্তের উপাদানের কোনো হেরফের ইউজুয়ালি হয় না, কিন্তু এই ক্ষেত্রে কী উপাদানের হেরফের হয় বা কী ঘটে যে ফলে রক্তক্ষরণের যে আশঙ্কা এটা বেড়ে যায়? জি, রক্তের যেই তিন ধরনের কোষ থাকে তার মধ্যে প্লেটলেট বা অণুচক্রিকা
গুরুত্বপূর্ণ। ডেঙ্গু জ্বর আক্রান্ত রোগীর অণুচক্রিকা অনেক ক্ষেত্রেই কমে যায়, বিশেষ করে 1 লক্ষের নিচে নেমে আসে। এটা নর্মাল একটা রেঞ্জ থাকে 1.5 লক্ষ থেকে 4.5 লক্ষ। তো 1 লক্ষের নিচে চলে আসে, অনেকেরই চলে আসে, তাদের সবারই কিন্তু রক্তকরণ হবে না, এমনকি 30,000-40,000 পর্যন্ত নেমে আসলেও রক্তকরণ হয় না। তো সুতরাং এই যাদের প্লেটলেট কাউন্ট কমে যাবে তাদের সবারই রক্তকরণ হবে এরকম না, তবে রক্তকরণ হলে প্লেটলেট কাউন্ট ব্যাপারে সতর্ক হতে হবে আমাদের। আচ্ছা, তিনি দেখলেন যে জ্বর হয়েছে, সঙ্গে সঙ্গে তার শরীরের বিশেষ বিশেষ জায়গায় লাল তিলের মতো এরকম স্পট দেখা যাচ্ছে, এটার মানেটা কি? এটা হলো যে এটাকে আমরা বলি যে পারপুরিক স্পটের মতো হয় বা র্যাশ হয়, বলে র্যাশ হয়, আসলে ব্লিডিং থেকেও হতে পারে, ব্লিডিং ছাড়াই বেশিরভাগ হয়। এটা থ্রোম্বোসাইটোপেনিয়ার কারণে বা প্লেটলেট কাউন্ট কমে গেলেই হবে তা না, এমনিও ভাইরাল জ্বরে, ভাইরাস জ্বরে অনেকেরই র্যাশ হয়, সেটা অবশ্য জ্বরের প্রথম দিক দিয়ে হবে। জ্বর সাধারণত 6 থেকে 7 দিন থাকে, এই সময়টা রোগীর অনেক কষ্ট, রোগীর লোকজন খুবই আতঙ্কে থাকে। আমরা ওনাদেরকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করি যে এত আতঙ্কিত হওয়ার কিছু নেই, কিন্তু তাদের যেহেতু অনেক কষ্ট হয় তারা খুবই আতঙ্কিত থাকে। ওই সময় যে র্যাশ হয় এটা সাধারণত অণুচক্রিকা বা প্লেটলেট কাউন্ট কমে যাওয়ার জন্য নয়, তবে ডেঙ্গু জ্বর চলে যাওয়ার পরের সময়টা ক্রিটিক্যাল সময়। জ্বর যখন ভালো হয়ে যাবে তারপরে 3 থেকে 4 দিন, ওই সময়ে বেশিরভাগ ক্ষেত্রে সমস্যাগুলো তৈরি হয়, রোগী খুবই দুর্বল বোধ করেন, ওই সময়ে সাধারণত অণুচক্রিকগুলো বেশিরভাগ ক্ষেত্রে কমে যায়। এবং তখন যদি রক্তকরণ হয় সাধারণত চামড়ার নিচে অথবা নাক দিয়ে রক্ত পড়া, এগুলো খুব সিভিয়ার ব্লিডিং না। খারাপ ব্লিডিং হচ্ছে তার খাদ্যনালী থেকে যদি কোনো কারণে বমির সাথে রক্ত যায় অথবা পায়খানার রাস্তায় রক্ত অথবা কালো পায়খানা যায়, কারো কারো ক্ষেত্রে খুব খারাপ অবস্থা হলে ব্রেনেও রক্তকরণ হতে পারে। এগুলো আসলে খুব কমন না, আনকমন। তো জ্বরের পরে যেই রক্তকরণ হয় সেটা সাধারণত প্লেটলেট কাউন্ট কমে যাওয়ার কারণেই হয়। তার মানে হচ্ছে যখন জ্বরটা চলে গেল তখন আমরা অনেকটা নিরাপত্তা বোধ করি যে আমি সুস্থ হয়ে গেছি, তো ডেঙ্গু জ্বরের বেলায় তখনও সতর্ক থাকার দরকার আছে। তার এইরকম যা বললেন, কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যাওয়া উচিত হবে। আমি খুবই সংক্ষেপে এটা বলছি, জ্বরের সময়টা হচ্ছে ধরেন, এটা যদিও কষ্ট হচ্ছে এত ক্রিটিক্যাল না, জ্বর চলে যাওয়ার পরের যে 3-4 দিন সময় এটাকে ক্রিটিক্যাল সময় বলা হয় ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে, কারণ যত ধরনের জটিলতা হয় সেটা আসলে ওই সময়টাতেই হয়। ডেঙ্গু জ্বরে কমনলি কী ধরনের চিকিৎসা দিয়ে থাকেন? অন্যান্য ভাইরাল জ্বর বা টাইফয়েড হলে সেখানে টাইফয়েড অ্যান্টিবায়োটিক কিংবা ভাইরাল জ্বরে তার সিমটোম্যাটিক ট্রিটমেন্ট এগুলো আপনারা দিয়ে থাকেন, ডেঙ্গুতে এই কমন ট্রিটমেন্টের বাইরে স্পেশাল কী বিষয় আছে? সাধারণ প্রবণতা হচ্ছে দোকান থেকে ওষুধ কিনে খাবে রোগী, আমি যেটা একদমই উচিত, একদম উচিত না, বিশেষ করে এই ক্ষেত্রে খুবই উচিত না, কারণ ডেঙ্গু রোগের আরেকটা নাম হচ্ছে ব্র্যাক বোন ফিভার। এই নামকরণের কারণ হচ্ছে তার শরীরে প্রচণ্ড ব্যথা থাকে, একদম হাড় ভেঙে যায়, একদম এরকম ব্যথা থাকে। তো এই ব্যথার জন্য যে সমস্যাটা হয়, আমরা যতই বলি আপনি প্যারাসিটামল বা নাপা এইচ এগুলো ছাড়া বা অন্যান্য ব্র্যান্ডের যে ওষুধগুলো আছে প্যারাসিটামল, এছাড়া কোনো ওষুধ খাওয়া যাবে না, বিশেষ করে অ্যাসপিরিন, ডাইক্লোফেনাক্স যেটা ভলটালিন বা অন্যান্য নামে পাওয়া যায়, এটা ব্যথার জন্য আমরা সাধারণত অন্যান্য ক্ষেত্রে ইউজ করি বা ব্যবহার করি, কিন্তু এই সময়ে এই জ্বরের ক্ষেত্রে ব্যথা কমানোর জন্য অনেকে ভুল করে, যারা ওষুধ ব্যবসা করেন তারা অথবা রোগী নিজে কিনে এটা ব্যবহার করেন। কী চিকিৎসা দিব সেটার থেকে কোনটা দেওয়া যাবে না এক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নিলে ক্ষতি কী? ক্ষতি হচ্ছে তার তো ব্যথা কমছে, আরাম পাচ্ছে। হ্যাঁ, তার জ্বরও কমবে, ব্যথাও কমবে, কিন্তু সমস্যা হচ্ছে এখানে যে আমরা অণুচক্রিকার কথা বলছিলাম, এটা এমনি ডেঙ্গু জ্বরে কমে যায়। এখানে অ্যাসপিরিন অথবা যে অন্যান্য ব্যথার ওষুধগুলো আছে এনএসএআইডস, এরা কিন্তু অ্যাসপিরিনকে কমায় দেয় এবং আরও জটিল অণুচক্রিকা আরও কমিয়ে দেয়। তো সেক্ষেত্রে আপনি কিন্তু খুব ডেঞ্জারের মুখে পড়ে যাবেন, বিপদের মুখে পড়ে যাবেন, এবং তার আরও অন্যান্য ডাইভার্স বা সুদূর মানে বিস্তৃত সাইড ইফেক্ট আছে। যেটা অনেকে যে নিজে নিজে এরকম জ্বর দেখলে আগেভাগে অ্যান্টিবায়োটিক শুরু করে এবং চিকিৎসকের কাছে গেলেও খুব জোর দেন যে ডাক্তার সাহেব আমাকে বেশি পাওয়ারের অ্যান্টিবায়োটিক দেবেন। হ্যাঁ, অ্যান্টিবায়োটিকের কথা আছে। ডেঙ্গু জ্বর আমরা আসলে ক্লিনিক্যালি বা রোগী দেখেই মোটামুটি শনাক্ত করতে পারি, ছোটোখাটো 2-1টা পরীক্ষার মধ্যে আমরা ধরে নির্ণয় করতে পারি। ডেঙ্গু জ্বরে অ্যান্টিবায়োটিক কোনো প্রয়োজন নেই, দিলে আরও বরঞ্চ রোগীর খাদ্য অনীহা অথবা দুর্বলতা বেড়ে যায়। প্যারাসিটামল হচ্ছে ড্রাগ অফ চয়েস, প্যারাসিটামলের বাইরে কোনো ওষুধ খাওয়া যাবে না। মোস্ট ইম্পর্ট্যান্ট, খুব গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি রেস্টে থাকবেন বাসায়, বাহিরে কিছু খাবেন না, এবং পর্যাপ্ত পরিমাণে তরল খাবার, বিশেষ করে ওরসেলাইন এবং লেবু লবণ দিয়ে শরবত এবং পানি, এই তরল খাবার পরিমাণ মতো পর্যাপ্ত পরিমাণে খেতে হবে।
তারপরে যদি কোনো অসুবিধা হয় ডাক্তার সাহেব আপনাকে পরামর্শ দিবেন, সেই অবস্থায় আপনি ডাক্তারের কাছে আসেন এবং লক্ষণ বুঝে যদি তার বমির সমস্যা হয় সে অনুসারে চিকিৎসক দিবেন বা যা হয়। হ্যাঁ, কিছু কিছু নিজে নিজে ওষুধ খাওয়া উচিত হবে। নিজে কতটুকু খেতে পারবেন, তরল খাবার বেশি খাবেন, রেস্টে থাকবে এবং প্যারাসিটামল খাবেন, তারপরে যে সমস্যা আপনি ডাক্তারের কাছে আসেন, উনি আপনাকে বুঝিয়ে দেবেন। আর সব রোগীর কিন্তু হাসপাতালে যাওয়ার প্রয়োজন হয় না, প্রতি সিজনেই আমরা সবাই হাসপাতালে প্রচুর ডেঙ্গু রোগী পাই এবং আমরা চেম্বারও অনেকে পাচ্ছি, কিন্তু সবার কিন্তু হাসপাতালে অথবা মানে ভর্তির প্রয়োজন পড়ছে না, তো সুতরাং আতঙ্কিত হওয়ার কিছু নেই। ডেঙ্গু রোগ প্রতিরোধের জন্য আপনার পরামর্শ কি খুব সংক্ষেপে যদি বলেন? প্রতিরোধ অবশ্যই চিকিৎসা মানে কিউরের তুলনায় বা চিকিৎসার তুলনায় ভালো। আমাদের এখানে দেখুন ডেঙ্গু যেভাবে ছড়ায় তার কিন্তু আমরা সতর্ক হইলে, সতর্ক দুই তিন লেভেল হতে পারে, সরকারি পর্যায়ে সতর্কতা মশা মেরে ফেলেন, সামাজিক আন্দোলন হতে হবে, এর মধ্যে মিডিয়া আপনারা যারা করছেন খুবই ইম্পর্টেন্ট, মিডিয়ার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কীভাবে ডেঙ্গু ছড়াচ্ছে আপনি সতর্ক থাকেন। আমরা যেটা করতে পারি স্থির পানি, যেটা স্থির পানিতে মশা ব্রিডিং করবে, তার বংশবৃদ্ধি করবে, যেখানে যেখানে পানি জমে আছে, ধরুন টায়ার আছে, বাসার যে আমরা ফুলের টব রাখি, নারিকেলের খোসা পড়ে থাকে, বহুদিনের পুরনো কোনো পাতিল অথবা বালতিতে পানি পড়ে, ভাঙা বোতল ওগুলোতে পানি জমে থাকে বৃষ্টির দিনে, ওখানেই এই মশাটা কিন্তু তার বংশবৃদ্ধি করছে। আমরা এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এবং সতর্কতা তৈরি করি। আপনি নিজে একাই আপনার বাসা পরিষ্কার রাখলেন, আশেপাশে কেউ করলো না, তাহলে কিন্তু হবে না জিনিসটা। প্রত্যেকে যে যার জায়গা থেকে আমরা যদি নিয়মগুলি মানি তাহলে ডেঙ্গু জ্বরের প্রকোপ অনেক কমিয়ে আনা সম্ভব, আমরা তা প্রত্যাশা রাখছি এবং সবাই নিশ্চয়ই তা করবেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, দর্শক শ্রোতা আপনাদেরও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম ডেঙ্গু জ্বর বিষয়ে অত্যন্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ, আশা করি আপনাদের কাজে লেগেছে। আজকে আমরা ব্যায়ামটা করবো, এটার নাম হচ্ছে ফ্রন্ট কিক। ফ্রন্ট কিক হচ্ছে অনেকটা কিক অ্যারোবিক্সের মুভ, মানে কিক করা। অনেকে ভাবছেন যে কিক করলে আর কি হয়, কিক করলে অ্যাকচুয়ালি যেটা হয় যে ব্যালেন্স বাড়ে, পাওয়ারটা বাড়ে এবং পায়ের কাজগুলো হওয়ার জন্য কোনো হিপ থাই কমাতে গেলে খুব হেল্প করে। তো এটারই বিভিন্ন রকম ভেরিয়েশান আছে যে আপনি কখন কীভাবে ইউজ করবেন কিককে, যে কখনো বার্নের জন্য ইউজ করবেন, কখনো টোনের জন্য, টোন বলতে শেপিংয়ের জন্য। অনেকে ফ্যাটটা বার্ন হয়ে যাওয়ার পরেও দেখা যাচ্ছে যে শেপ হয় নাই, হ্যাঁ গঠনটা ঠিক মতো হয় নাই, তখন আমরা শেপিংয়ের জন্য সেই একই কিক কীভাবে ব্যবহার করব। এবং লাস্টলি দেখব যে খুব কুইক অল্প সময়ে কত দ্রুত আপনি যদি ফ্যাটটা বার্ন করতে চান তখন এই কিকটাই আপনি কীভাবে করতে পারেন। এখানে আমাকে তিনটা লেভেলে হেল্প করবে লামিমা, শম্পা, লিও। ওকে, বিগিনারে হচ্ছে লামিমা। লামিমা ওকে কাম, বেসিক অ্যান্ড ডান পা দিয়ে শুরু করো, অ্যান্ড ওয়ান, ইয়েস, টু, থ্রি অ্যান্ড ফোর। যখন হচ্ছে যে ও যখন করছে কিকটা, পাটা তুলতে হচ্ছে যখন, তখনই কিন্তু আলটিমেটলি কোয়ার্স মাসেলটা কাজ করছে। আরেকবার পাতলো, হ্যাঁ যতটুকু তুলতে পারবে বেশি ততটুকু তখন দেখা যাচ্ছে কি পেটের কাজটাও হচ্ছে। আরেকবার করো কিক, হ্যাঁ অ্যান্ড কিক। তো যখন আমরা দেখছি যে যখন পাটা তুলছে সে, তখন কোয়ার্স মাসেলটা তো কাজ হচ্ছে, এবং আরেকবার দেখি পাটা তোলার পরে লোয়ার অ্যাবসের কাজটা খুব ভালোভাবে হচ্ছে, অ্যান্ড ডাউন। তো স্লোলি এটা শুরু করার পর যখন দেখবেন যে হ্যাঁ ফ্যাটটা বার্ন হওয়া শুরু হয়েছে পায়ের থাইয়ে, তখন কিভাবে আমরা টোন করব, শেপটা করব, সেটা দেখাবে আমাদেরকে ইন্টারমিডিয়েট লেভেলে শম্পা। ওকে শম্পা, ডান পায়ে, অ্যান্ড হোল, অ্যান্ড ওয়ান, অ্যান্ড টু, অ্যান্ড থ্রি, অ্যান্ড ফোর, অ্যান্ড ডাউন, অন্য পায়ে, অ্যান্ড ওয়ান, টু, অ্যান্ড ডাউন। দেখতে মনে হচ্ছে যে এটা সহজ, আসলে যখন একটা পায়ে দাঁড়িয়ে থাকছেন উনি তখন ব্যালেন্সের একটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে, আর যখন কিক করছেন তখন কিন্তু আমরা দেখছি যে কিকটা অত স্পিডে হচ্ছে না, ধরে রাখছেন, মানে টোনিংয়ের জন্য যখন এই লেগসটা ধরে রাখছেন তখন কিন্তু ফ্যাটটা বার্ন হওয়ার পাশাপাশি যেটা হচ্ছে যে শেপটা চলে আসছে। এখন খুব অল্প সময়ে যারা চান যে খুব দ্রুত শেপিংও চাচ্ছেন কিন্তু এবং বার্নিংও চাচ্ছেন, সেটা ইন্টারমিডিয়েট লেভেলে আমাদেরকে এবার দেখাবে লিও। ওকে লিও, অ্যান্ড ডান পা দিয়ে শুরু, গো, অ্যান্ড চেঞ্জ, অ্যান্ড ডাউন। সো আমরা দেখছি যে হ্যাঁ এখানটায় ও যেটা করেছে যে কিকটা করছে, ব্যালেন্সও আছে কিন্তু ফাস্টার পেসে করছে।
এবং চেঞ্জের সময় জাম্প করে করছে তখন ক্যালোরিটা আর একটু বেশি বার্ন হচ্ছে। এর থেকে কিন্তু আরেকটা দুটো লেভেল আমরা করতে পারি, আরও কিছু লেভেলে বার্ন হচ্ছে যার একটু চ্যালেঞ্জিং ওয়েতে করতে গেলে তখন কীভাবে করতে হবে। ওকে লিও দেখাও অ্যান্ড গো, মানে কিকটাই করছে কিন্তু কোনো এখানে কোনো স্টপ হচ্ছে না এবং অ্যাট দ্য সেম টাইম যতটুকু উপরে পারে সেরকম করে করছে। ফাইন, তো আমরা দর্শকদের সুবিধার জন্য যেটা করব যে আমরা আরেকবার প্রতিটা মুভি দেখব যেন দর্শকরা বুঝতে পারেন যে ওনারা কোন লেভেল থেকে শুরু করবেন। ওকে অ্যান্ড ওয়ান, ওকে অ্যান্ড টু, যাদের হাঁটুতে ব্যথা আছে তারা যেটা খেয়াল করবেন যে একদম আস্তে শুরু করবেন এবং জাম্পটা বুঝে শুনে করতে হবে। আমি বলবো প্রথম দিকে অ্যাভয়েড করাই ভালো, যখন বুঝতে পারবেন যে হাঁটু ব্যথাটা কমে এসছে বা ডক্টরের সাজেশান নিয়ে তবে জাম্প মুভে যাবেন, এর আগে বেসিক মুভগুলোই করবেন। প্রিয় দর্শক, আমরা যারা ঘুমের ব্যাঘাতের নানান রকমের সমস্যায় ভুগছি তাদের জন্য কিছু খাবার দাবার উপকারে আসতে পারে। চলুন এ বিষয়ে একজন পুষ্টিবিদের কাছ থেকে শুনি কি কি খাবার এই ঘুমের ব্যাঘাত দূর করতে পারে। সারাদিনের সকল কর্মব্যস্ততার পর আমরা যখন ক্লান্ত হয়ে যাই তখন আমাদের সকলেরই কাম্য একটি পরিপূর্ণ ঘুম। এই ঘুমের সাথে খাবারের ওতপ্রোতভাবে একটি সম্পর্ক রয়েছে এবং আমাদের এর জন্য কিছু খাবার গ্রহণ করতে হয়, কিছু খাবার আমাদের বর্জন করতে হয় এবং সুস্থ স্বাভাবিক জীবনযাপনের জন্য একটি পরিপূর্ণ ঘুম আমাদের খুবই দরকার আছে। গবেষকরা মনে করেন যে যাদের পরিপূর্ণ ঘুম হয় তারা অনেকদিন পর্যন্ত সুস্থ থাকতে পারেন এবং সঠিক খাদ্যাভ্যাস আমাদের মেনে চলা এর জন্য একান্ত আবশ্যক। কিছু কিছু খাবার আছে যা ঘুমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি করে, এর মধ্যে কফি অন্যতম। কফিতে আছে প্রচুর পরিমাণে ক্যাফিন যা শারীরিক উত্তেজনা বাড়িয়ে আমাদেরকে ঘুমের ব্যাঘাত সৃষ্টি করায়। ডার্ক চকলেট যা হার্টের জন্য ভালো কিন্তু ঘুমের জন্য ক্ষতি করছে। সফট ড্রিঙ্কসকে আমরা স্লিপ কিলার হিসাবে আখ্যা দিতে পারি। ওয়াইন আমাদের স্নায়ুকে দুর্বল করে ঘুমের ব্যাঘাত সৃষ্টি করে এবং ফাস্টফুড জাতীয় খাবারগুলো আমাদের নিরবচ্ছিন্ন ঘুমের ক্ষেত্রে বিঘ্ন ঘটায়। এর পাশাপাশি বা বিপরীত দিক থেকে আমরা যদি চিন্তা করি কিছু কিছু খাবার আছে যা আমাদের ঘুমের জন্য সহায়ক, তার মধ্যে দুধ অন্যতম। দুধে আছে ট্রিপটোফ্যান নামক একটি উপাদান যা মস্তিষ্কের সেরোটোনিনের খুব ভালো উৎস, তাই রাতে একটি পরিপূর্ণ ঘুমের জন্য আমরা এক গ্লাস দুধ পান করতে পারি। এছাড়াও আছে কিছু ফর্টিফাইড সিরিয়ালস যা আমাদের রাতের খাবারে থাকলে তা ধীরে ধীরে গ্লুকোজের মাত্রাকে বাড়িয়ে দেয় আমাদের রক্তে এবং ঘুম এনে দেয়। এর মধ্যে ব্রাউন ব্রেডের কথা আমরা বলতে পারি, ব্রাউন আটার রুটি, ওটস, এই জাতীয় খাবারগুলো। এছাড়া মিষ্টি আলুতে আছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম, পটাশিয়াম যা মাংসপেশিকে শিথিল করে সুন্দর ঘুম এনে দেয়। আরেকটি ভালো একটি উপাদান হচ্ছে হার্বাল টি, এটিও ঘুমের জন্য খুবই উপকারী। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। অতিরিক্ত শব্দ হার্টের রোগ থেকে শুরু করে নানা রোগের কারণ হতে পারে, তাই আপনার গাড়ির হর্ন অহেতুক বাজানো থেকে বিরত থাকুন। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে আপনার যে কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই লিখে পাঠাবেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি বিএসসি ভবন, সাততলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215, ফ্যাক্স 9143386 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্য প্রতিদিন @ntvpt.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে, যারা প্রথম মা হয়েছে তাদের মধ্যে একটা ভীতি কাজ করে, মানে বাচ্চা হওয়ার আগেই তাদের অ্যান্টিনেটাল পিরিয়ডে যেটা কাজ করে যে এই বেবিটা হওয়ার পরে আমি কিভাবে গোসল দেব। কারণ বাইরের দেশে যা করা হয় যে অ্যান্টিনেটাল চেকআপে কিন্তু বেবি বাথের একটা ট্রেনিং করা হয়, সেখানে শুধু মাকে না বাবার সাথেও করা হয়। তো আমাদের দেশে এই অপরচুনিটিগুলো যেহেতু নেই, তাই আমি এই নতুন মাদেরকে আশ্বস্ত করার জন্য বলছি এই গোসলের পানিটাকে হতে হবে খুব মানে ঈষদুষ্ণ, খুব বেশি গরম বা ঠান্ডা হওয়া যাবে না, মানে বাচ্চা ত্বকের সাথে যেন এটা ভালোভাবে স্যুট করে এবং সুদিং হয়। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন দেখার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvpt.com।
ntvbd.com। দর্শক আজ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে আপনার প্রিয় এনটিভির পর্দায়।